হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন অ্যান্ড্রয়েড এক্সপার্ট বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি তো ভিউয়ার্স অনেক সময় দেখা যায় যে আমাদের ফোনটা আমাদের পকেটে আছে কিন্তু সুইস্ট অফ হয়ে যায় চাপ লেগে আবার অনেক সময় আমাদের বন্ধুরা আমাদের ফোনটাকে নিয়ে তারা কিন্তু অফ করে আমাদের সাথে ফান করে বা অনেক সময় চুরি হয়ে গেলেও কিন্তু সাথে সাথে ফোনটা অফ করে দেওয়া হয় তো আজকে আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো যে ভিডিওটার মাধ্যমে আপনার ফোন আপনি ছাড়া কেউ সুইচ অফ করতে পারবে না তো এমনই একটি অসাধারণ ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো যদি জানতে চান এই অসাধারণ ভিডিওটি সম্পর্কে তাহলে আজকের ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত আশা করি ইউ ক্যান লার্ন সামথিং নিউ তো ভিউয়ার্স এর জন্য আপনাকে যা করতে হবে আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন আপনাকে ডাউনলোড করে নিতে হবে তো জাস্ট আপনি প্লে স্টোরে গিয়ে সিম্পলি এখানে সার্চ করবেন হচ্ছে লক আই ও এল ও সি কে লক আইও তো লক ও লিখে আপনি যখন সার্চ দিবেন তো দেখবেন যে সবার উপরে এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে তো আপনি জাস্ট এখান থেকে ইনস্টল করে নেবেন এবং ইনস্টল হয়ে গেলে আপনি জাস্ট ওপেনে ক্লিক করবেন তো আমি এই অ্যাপ্লিকেশনটার লিঙ্ক দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে আপনি চাইলে সেখান থেকেও সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন তো ভিউয়ার্স যখন আপনার এটা আপনার ওপেন করবেন তো জাস্ট এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে তো এখানে দেখেন যে ভাষাটা আপনার সিলেক্ট করে নিতে বলছে তো আমি জাস্ট ইংলিশটা সিলেক্ট করে দিলাম তো ইংলিশটা সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আপনার এখানে চলে আসবে হচ্ছে সিক্রেট সিলেক্ট মুড তো অর্থাৎ আপনার এখানে যে প্যাটার্ন পিন এবং আপনি চাইলে অ্যালফাবেটও দিতে পারবেন তো এটা দিয়ে আপনি জাস্ট লক করে রাখতে পারবেন আপনার পাওয়ার বাটনটাকে তো আমি জাস্ট প্যাটার্নটা সিলেক্ট করতেছি তো দেখেন আমি একটা প্যাটার্ন এখানে সিলেক্ট করে দিলাম তো তারপরে কনফার্ম প্যাটার্ন তো দেওয়ার পরে আপনার এখানে একটা ব্যাক আপ পাসওয়ার্ড চাইবে তো দেখেন এখানে উপরের দিকে আসে যে হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড তো আপনি জাস্ট এটা দিতে পারেন অথবা কাস্টম করে নিতে পারেন তো আমি জাস্ট এটাই দিয়ে দিচ্ছি যে অথবা আপনি দিতে পারেন যে হোয়াট ইজ ইউর ফেভারিট সিটি তো আমি জাস্ট এটা সিলেক্ট করে দিলাম তো এখানে আপনার অ্যানসারটার ভিতরে আমি লিখবো হচ্ছে সরি অ্যান্সারটার ভিতরে আমি লিখবো হচ্ছে আমার ফেভারিট সিটি ধরেন ঢাকা ঢাকা তো তারপরে আপনি জাস্ট ডানে ক্লিক করে দেবেন তো ডানে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে ঠিক এরকম আরেকটা ইন্টারফেস চলে আসবে তো আপনি জাস্ট এখানে দেখেন যে পারমিশন রিকোয়ার্ড তো আপনার পারমিশনটা চেয়ে নেবে তো আপনি জাস্ট এখান থেকে পারমিশনটা দিয়ে দিবেন গোতে ক্লিক করে তো দেখেন এই যে এখানে এরকম আপনার সবুজ হতে হবে পারমিশনটা পাওয়ার লক এটা কিন্তু আপনার সবুজ হতে হবে তো দেখেন এখন কিন্তু আপনার এটা সবুজ হয়ে গেছে অর্থাৎ এটা আপনার কাজ করতেছে তো তারপরে আপনি যেটা করবেন নিচের দিকে দেখেন পাওয়ার লক কনফিগারেশন তো ম্যাক্সিমাম ইনকারেক্ট তো যদি তিনবার আপনার ভুল দেয় আপনার প্যাটার্ন লকটা তাহলে এই যে ফোনটা আপনার দেখেন এখানে তিরিশ সেকেন্ডের জন্য আপনার আর এটা লক খুলতে পারবে না তো দেখেন এই যে এখানে আপনি বাড়ায় নিতে পারেন তো আমি জাস্ট তিন তিনবারই দিলাম এবং এটা তিরিশ সেকেন্ডের জন্য দিয়ে দিলাম তো এখন যদি কেউ আপনার এটাকে মানে তিনবার ইনকারেক্ট পাসওয়ার্ডটা ট্রাই করে তাহলে আপনার এটা আপনার লক হয়ে যাবে সে লকটা খুলতে পারবে না তিরিশ সেকেন্ডের জন্য ভিউয়ার্স দেখেন আমি আমার ফোনটাকে কিন্তু এখন লক করে দিছি তো এখন যদি আমি এটাকে পাওয়ার অফ করতে চাই বা সুইচ অফ করতে চাই তাহলে আমি এটাকে জাস্ট চেপে ধরবো তখন কিন্তু আমার কাছে দেখেন আমার প্যাটার্ন লকটা চেয়ে নেবে তো আমি যদি জাস্ট এখানে প্রথমবার ভুল দিলাম তো যেহেতু আমি যে প্যাটার্ন দিছি সে কিন্তু এটা বুঝতে পারবে না তারপরে বার ভুল দিলাম এবং এরপরেও যদি আমি আরেকবার ভুল দিই তিনবার ভুল দিই তাহলে দেখেন এখানে ম্যাক্সিমাম ইনকারেক্ট অ্যাটাম্প রিস্ট ফোন উইল লক ফর টোয়েন্টি টু অর্থাৎ ওই তিরিশ সেকেন্ড আর কি তো এখন তিরিশ সেকেন্ডের জন্য এটা লক কিন্তু আমি আর খুলতে পারবো না তো তিরিশ সেকেন্ড পরে আমি যখন এটাকে কারেক্ট পাসওয়ার্ডটা দেবো ঠিক তখনই কিন্তু আমার এটা পাওয়ারটা আমি অফ করতে পারবো তো ক্ষেত্রে হয় কি যে কিছুক্ষণের জন্য হলেও আপনার ফোনটা কিন্তু সেফ থাকবে যখন আপনার পকেটে থাকবে এটার চাপ লেগে বন্ধ হবে না বা আপনার যখন কেউ বন্ধুরা ফান্ড করতে চাইবে বন্ধ করার জন্য তখন কিন্তু হবে না তো জাস্ট এখন দেখেন আমি যদি আপনার এটাকে কারেক্ট পাসওয়ার্ডটা দিয়ে দিই তখন কিন্তু আমি এখন এটাকে কিন্তু অফ করতে পারবো তো ভিওয়ার্স মূলত কথা হলো এখন যদি আপনি আমাকে বলেন যে যদি ব্যাটারি খুলে ফেলে সেই ক্ষেত্রে কি হবে তো আসলে ভিওয়ার্স এটা আমি আপনাকে বলবো যে কিছুক্ষণের জন্য হলেও তো আপনার ফোনটা জাস্ট আপনার সেফ থাকতেছে বিশেষ করে যখন ফোনটা আপনার আপনার পকেটে থেকে সুইচ অফ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা বন্ধুরা নিয়ে ফান করে তো এইগুলা থেকে তো আপনি মোটামুটি সেভ পাবেন তো ব্যাটারি খুলে ফেললে কিন্তু কিছু করার থাকে না এখনকার চোররা তো অনেক অ্যাডভান্স লেভেলের চোর তারা নিয়েই প্রথমে ট্রাই করে ব্যাটারি খোলার জন্য সিম খোলার জন্য তো এখন কিন্তু টেকনোলজিও অনেকটা ফাস্ট হয়েছে দেখা যায় যে অনেক কোম্পানি কিন্তু এখন ব্যাটারি আপনার অ্যাটাচড করে দেয় ফোনের সাথে তো সেই ক্ষেত্রে আপনারা এই এই এটা ব্যবহার করতে পারেন দারুণ একটা সিস্টেম আপনার ফোন কিন্তু আপনি ছাড়া কেউ আর সুইচ অফ করতে পারবে না তো ভিউয়ার্স এই ছিল আজকে আপনাদের সাথে শেয়ার করার আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি মনে করেন এতটুকু ভালো লেগেছে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্টস করে জানাবেন কোনো সমস্যা হলে এবং শেয়ার করে অবশ্যই বন্ধুদের জানিয়ে দিতে ভুলবেন না আর যাওয়ার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব অপশনের পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন ভালো থাকবেন সবাই